বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ডোঙ্গার খালের বৃহৎ স্লুইস গেটটি নতুন করে নির্মিত হতে যাচ্ছে। এতে করে মৎস্য চাষের উপর একটা সুফল আসবে বলে ধারণা করছেন স্থানীয় মৎস্য চাষিরা। বিগত সময়ে এখানকার পুরাতন স্লুইস গেটের দরজাগুলো নষ্ট হয়ে যাওয়ায় জোয়ারের পানিতে প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হতো আশেপাশের বিভিন্ন মৎস্য ঘের এবং ফসলি জমি। এখন এই নতুন স্লুইস গেটটির নির্মাণ কাজ সম্পন্ন হলে সহজে পানি নিষ্কাশনের কারণে উপকৃত হবে এখানকার চিংড়ি মৎস্য চাষিরা। এতে পত্র এলাকার চিংড়ি মাছ ইউরোপ ও যুক্তরাজ্য সহ বিদেশের বাজারে রপ্তানি করে অধিক পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষম হবে। বাগেরহাট এক আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এমপির উদ্যোগে এই নতুন স্লুইস গেটটি বাস্তবায়নের রূপ নিতে যাচ্ছে। উক্ত কাজের ঠিকাদার প্রতিনিধি রকিবুল ইসলাম জুয়েল জানান, 19,87,00,000 টাকায় 12 ভেন্টে নির্মিত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় গোদারা রেগুলেটরটি আগামী 2021 সালের 30 এপ্রিলের মধ্যেই সমাপ্ত হবে। নির্মাণের পর এই স্লুইস গেটের আশপাশ প্রাকৃতিক সৌন্দর্যে সৌন্দর্যমণ্ডিত করলে হতে পারে ছোটখাটো কোনো দর্শনীয় স্থান, এমনটাই মনে করছেন ভ্রমণ প্রিয়সীরা। কাজের যে প্রোগ্রেস দেওয়া তাতে খুব রানিংই চলছে, আমাদের 30 এপ্রিলে কাজ হ্যান্ড ওভার হবে। 30 এপ্রিলের ভিতরে 2021। ধন্যবাদ। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।